আইনজীবীদের অভিযোগ, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডে অভিষেক চৌবে নামে এক আইনজীবীর ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনার পর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাণী কুমার মণ্ডল। পাশাপাশি এদিন আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আইনজীবী অমিতাভ মুখার্জি বলেন, একজন আইনজীবীকে যেভাবে দুষ্কৃতীরা মারধর করেছে তার প্রতিবাদে আমাদের সমবেত এই আন্দোলন। ৪৮ নম্বর ওয়ার্ড আসানসোল সাউথ থানার যেটা অধীনে আর কি, ওখানে আমাদের একজন আইনজীবী থাকেন, তিনি বিয়ে বাড়িতে বেরোচ্ছিলেন। ওই সময়তে অন্তত ২০-২৫ জন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, যারা নন অ্যান্টি সোশ্যাল, যাদের বিরুদ্ধে অনেক কেসপত্র আছে, তারা ওকে টেনে নিয়ে যায় অন্য একটা জায়গাতে এবং সেখানে মারধর করে, বিশ্রীভাবে মারধর করা হয়, হেভিলি ইনজিওর্ড আমাদের সে আইনজীবী ভাই। তো এটা নিয়ে এফআইআর লজ হয়। এফআইআর লজ হওয়ার পরেতে পুলিশ যেটা করলো, যেটা মেন অ্যাকিউজ, তার বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো ইনভেস্টিগেশন করলো না এবং সে হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেল। এবং আরও যারা সঙ্গে ছিল, 20-21 জন ছিল, তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। ঠিক আছে, আমরা বারবার বলেছি। এবং তাদের যারা শেল্টার দিচ্ছে, আমরা জানি না এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা। আমরা রাজনীতির মধ্যে যেতেও চাই না, কারণ আমরা হচ্ছে ইউনাইটেড, লয়াররা হচ্ছে ইউনাইটেড, এখানে আমরা কোনো রাজনীতি দেখি না। এখানে পুলিশের যে ভূমিকা, আসানসোল সাউথ পুলিশের যে ভূমিকা, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। পুলিশের ভূমিকাতে ধিক্কার জানান অন্যান্য আইনজীবীরাও। পাশাপাশি তারা প্রশ্ন ছুড়ে দেন, একজন আইনজীবীর যদি এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে। এদিন আদালত চত্বরে পুলিশের গাড়ি ঢুকতে গেলে গেট বন্ধ করে বিক্ষোভ করতে দেখা যায় আইনজীবীদের। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আসানসোল থেকে জয়ন্ত সহ রিপোর্ট, ওঙ্কার বাংলা।